আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন মুসলিম ভাই প্রশ্ন করেছেন, ওমর ফারুক ভাই, তার একজন হিন্দু বন্ধু তাকে প্রশ্ন করেছেন, আর সেই হিন্দু দাদা জানতে চেয়েছেন যে ধর্ম আসলে কি, এবং তিনি জানতে চেয়েছেন যে ধর্ম কেন মানতে হবে। তো আমরা এটা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ধর্ম শব্দটা এক এক জায়গায় বসে এক এক ধরনের অর্থ দেয়। যেহেতু উনি আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা ধরেই নিচ্ছি যে ধর্ম শব্দটাকে উনি রিলিজিয়ন অর্থে প্রয়োগ করে আমাদের কাছে জানতে চেয়েছেন। তো এটা যদি বলি, ধর্ম মানে ধারণ করা, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামে যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, আমরা তার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামে এটা শব্দকে বলা হয় দিন। তাহলে আমাদের ধর্ম বলতে আমরা এখানে দিন বা জীবন ব্যবস্থাকেই বুঝবো, আর দিন বলতে যে কথাগুলো বোঝায় সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে অনেকগুলো জায়গাতে বলা হয়েছে, যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন বিচার দিনের মালিক। সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 এবং আয়াত নম্বর 3 এবং 4 বলা আছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন বিচার দিনের মালিক। অর্থাৎ আমরা জানি ধর্মগ্রন্থ বা ধর্ম মানে বা রিলিজিয়ন মানে পরকালে বিশ্বাস সম্পর্কিত বিষয় থাকবে, পাশাপাশি এই পৃথিবীতে সব বিষয়ের সমাধান থাকবে। যেমন আপনার পরিবারের সমাধান থাকবে, মৃত্যুর পর উত্তরাধিকারের সম্পত্তি বণ্টন কেমন হবে তার সমাধান থাকবে, তালাক কীভাবে দিবেন সেটা সমাধান থাকবে, তারপর মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সমাধান থাকবে। এটাকে আমরা বলি দিন বা ধর্ম। আর একমাত্র ইসলামে সব বিষয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়, অন্য কোনো ধর্মে অন্য কোনো জীবন ব্যবস্থা আপনি এটা পাবেন না। তো ইসলাম একমাত্র সুবান্ত এবং গ্রহণযোগ্য দিন। আর পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে বলা হয়েছে লা ইকরাহ ফিদ্দিন, ইসলাম গ্রহণে কোনো জবরদস্তি নেই, ইসলাম গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। পবিত্র কোরআনে সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিন দেওয়া হয়েছে। যদি আমরা বাইবেল দেখি, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে তাওরাতে 5টা গ্রন্থ পাবেন, বুক অফ জেনেসিস, বুক অফ এক্সোডাস, বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস এবং বুক অফ ডিউটোনমি। এই জায়গাগুলোতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের বর্ণনা করা হয়েছে। আপনারা বিস্তারিত দেখে নেবেন, পাবেন ইনশাআল্লাহ। এরপর যদি দেখেন নিউ টেস্টামেন্টে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের কথা, বাইবেলের নিউ টেস্টামেন্টে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 এবং 6 নম্বর ভার্সে বলা হয়েছে, এছাড়া গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 নম্বর পদে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের হারান মিশন নিকট, সারা পৃথিবীর সবার নিকট না। তাহলে দিন হিসেবে যদি আমরা ধরি ধর্ম, তাহলে এই নবী রাসূলদেরকে পাঠানো হয়েছিল আগে নির্দিষ্ট একটা গোত্রের জন্য, নির্দিষ্ট জায়গার জন্য। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠানো হয়েছে সমস্ত পৃথিবীর জন্য, আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে যে এই নবী রাসূলদেরকে পাঠানো হয়েছিল পূর্ববর্তী একটা নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, বনি ইসরায়েলের জন্য পাঠানো হয়েছিল। এরপর আমরা দেখি, যদি আমরা ভগবদ গীতা 4 নম্বর অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক দেখি, সেখানে বলা হচ্ছে যে দেখুন দুষ্ট দমন আর সৃষ্টি লালন করার জন্য সর্বশক্তি সৃষ্টিকর্তা নিজে পৃথিবীতে আসবেন না, তিনি তার প্রতিনিধি পাঠাবেন। এখানে যে কথাটা আছে সেটা হলো আত্মা, আর সর্বশক্তি সৃষ্টিকর্তাকে বুঝাতে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হলো মহাত্মা। অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি আত্মা সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবেন, যেন তিনি মানব জাতির জন্য তার সাথে যোগাযোগ করতে পারেন, মানব জাতির কাছে তার তথ্যগুলো প্রেরণ করতে পারেন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আর হিন্দু তাদের একমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে আসার পর আর কোনো দেবতা পৃথিবীতে আসেনি, আর কোনো অবতার পৃথিবীতে আসেনি, আর কোনো অবতার ধর্মগ্রন্থ নিয়ে আসেনি, যেটা দাবি করা হয়েছে যে এটা সর্বশক্তি সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে আসার পর ইহুদিরা এবং খ্রিস্টানরা বলতে পারবে না তাদের কোনো নবী, তাদের কোনো ঈশ্বর, তাদের যে আইডিওলজি সে সম্পর্কের কোনো বিষয় পৃথিবীতে এসেছে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চ্যালেঞ্জ করেছে, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, তাদের সাথে কথোপকথন হয়েছে, এটা পবিত্র কোরআনে বলা আছে, বিভিন্ন জায়গাতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাই ওই হিন্দু দাদাকে বলবো, যদি দিন ইসলামকে বুঝতে চান তাহলে আপনার পবিত্র কোরআন স্টাডি করতে হবে, এবং সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেছেন, কিভাবে কথোপকথন করেছেন সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আপনি এই দিন সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন।
এখন আসি তাহলে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম যে দিন বলতে কি বোঝায় সেখানে একবার বিস্তারিত বলার চেষ্টা করেছি সংক্ষেপে এবং তত্ত্ববহুলভাবে যাতে এই আয়াতগুলো অ্যানালাইসিস করলে জানতে পারবেন যে দিন আসলে কি বা ধর্ম কি অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত জীবন ব্যবস্থা যা মানব জাতির জন্য প্রযোজ্য এছাড়া সৃষ্টিকর্তা যে আছেন তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন অনেকগুলো জায়গাতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর 52 নম্বর সূরার 52 নম্বর সূরা সূরাতুরের প্রশ্ন করেছেন তিনি 35 এবং 36 নম্বর আয়াতে যে মানুষকে এমনি সৃষ্টি হয়েছে নাকি কোনো সৃষ্টিকর্তা আছে আমরা জানি অবশ্যই সৃষ্টিকর্তা আছে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ কি তার বীজ সৃষ্টি করেছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন আল্লাহ এটা সৃষ্টি করেছেন মানুষের আকৃতি কে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন এভাবে যদি আপনি দেখেন মানুষকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন সূরা আলাক কোরআন একদম শুরুতেই বলা হয়েছে পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাকা হতে 96 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে এরপর যদি আপনি দেখেন সূরা হাজ 22 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা মুমিনুন 23 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে মানুষ সৃষ্টি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে যদি আপনার কনফিউশন হয় যদি জানতে চান যদি কিউরিওসিটি থাকে যদি সমালোচনা করতে চান তাহলে আপনি এই আয়াতগুলো পড়ুন আপনি খুব সুন্দরভাবে সমালোচনা করতে পারবেন অথবা আপনি এটাকে গ্রহণ করতে পারবেন এর পরের বিষয়টা আসি তাহলে আমরা দিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং সৃষ্টিকর্তা আছে সে সম্পর্কেও একটা সংক্ষেপ বলার চেষ্টা করলাম দুই নম্বর বিষয়ে আমরা আলোচনা করতে চাই বা করব যে দিন ইসলাম কেন ফলো করতে হবে এক নম্বর বিষয় ইসলামের সব সমস্যার সমাধান আছে এরপরের বিষয় যে পূর্ববর্তী যে নবী রাসূল এসেছেন নির্দিষ্ট গোত্রের জন্য আমরা রেফারেন্স দিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি রহমত স্বরূপ সমস্ত পৃথিবীর জন্য এসেছেন পূর্ববর্তী কোন নবী রাসূল পূর্ববর্তী কেউ সে হোক কৃষ্ণ হোক রাম তারপর হোক যে কেউ শিব কার্তিক গণেশ তারা কি সমস্ত পৃথিবীর জন্য এসেছে দেখেন আর তার কথা কি সারা পৃথিবীতে চলবে দেখেন তাদের গ্রন্থগুলো দেখেন দেখানো যাবে না এগুলো সব ক্রপটেড বিকৃত হয়ে গেছে তাহলে এই বিষয়টা আমাদের পরিষ্কার হতে হবে যে এখানে সমস্ত বিষয়গুলো কি বিকৃত হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে একমাত্র টিকে আছে পবিত্র কোরআন আর এই কোরআনের প্রচুর পরিমাণ হাফেজ আছে তাহলে কেন মানতে হবে কারণ এটা অবিকৃত গ্রন্থ এটা একমাত্র অবিকৃত গ্রন্থ এজন্য এটা মানতে হবে এছাড়া পবিত্র কোরআন এর প্রচুর হিফজ আছে হাফেজ আছে হিফজ করেছেন অনেকেই আছে অর্থাৎ এটা কোনোভাবেই এটা বিকৃত হয়নি এবং এটাকে মুখস্থ রেখেছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আলহামদুলিল্লাহ এরপর যদি দেখেন পবিত্র কোরআন আসার পর পৃথিবীতে আর কোনো গ্রন্থ আসবে না কারণটা কি সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিরিয়াজালকুম আলাকি রাসূল খাতামান নাবিয়িন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবতের সিলমোর তারপর আর কোনো নবী আর রাসূল সৃষ্টিকর্তার পক্ষ থেকে কেউ আসবে না কেউ দাবি করবে না আমি আল্লাহর নবী করলে তাকে ডাক্তার দেখাতে হবে তাহলে দেখেন এটা চূড়ান্ত এবং তার প্রত্যেকটা বিধান স্পষ্ট কিভাবে একটা মানুষ মৃত্যুবরণ করলে কবর দিতে হবে কিভাবে তার সম্পত্তি বণ্টন করতে হবে কিভাবে সে সন্তানদের সাথে আচরণ করবে কিভাবে বাবা মার সাথে ব্যবহার করতে হবে বাবা মার সাথে কিভাবে সদাচরণ করতে হবে প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়া সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 24 নম্বর আয়াতে বলা হয়েছে তাহলে একটা পরিষ্কার কোন বিষয় নেই পবিত্র কোরআনে আপনি আমার একটা প্রশ্ন করেন যে বিষয় পবিত্র কোরআনে নেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা মানব জাতির জন্য দরকার পরকালে মুক্তির জন্য আর পৃথিবী চলার জন্য তাহলে এটা দিন দিনুল হক তাহলে এটা সত্য বুঝতে পারছেন যে এটা কেন মানতে হবে কারণ এটা সৃষ্টিকর্তা নির্ধারণ করেছেন এরপরে বিষয় সেটা হলো যদি দেখেন ইন্ডিয়া স্বাধীন হয়েছিল 1947 সালে এখন কি সেই কনস্টিটিউশন ইন্ডিয়া চলছে না এই কনস্টিটিউশন 20 বারেরও বেশি পরিবর্তন হয়েছে যদি বাংলাদেশের কথা বলেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কনস্টিটিউশন কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনীয় অবশ্যই এটা পরিবর্তন হয়েছে সময়ের ব্যবধানে এটা পরিবর্তন হয়ে গেছে আর সবকিছু এমন পরিবর্তন হবে শুধুমাত্র ইসলাম বাদে তাহলে দেখেন এই দিন এই জীবন অবস্থাগুলো এই যে সংবিধানগুলো সব পরিবর্তন হয়ে গেছে ইসলাম কখনো পরিবর্তন হবে না একটা বিষয় একটা যুক্তি এরপরের যুক্তি হলো এখন যে সংবিধান বাংলাদেশে চলছে 2020 সালে এটা কি আগের সংবিধানের আইন কি মানবেন না বর্তমানটাই চলবে একমাত্র বর্তমানটাই চলবে কেন এটা চূড়ান্ত এরপর যদি দেখেন ইন্ডিয়ায় 1947 সালে সংবিধান চলবে
নাকি বর্তমান সংবিধান চলবে? বর্তমান সংবিধান বিধানই চলবে, কারণ এই আইনটাই চূড়ান্ত, এই আইনটাই চলছে, অন্য আইন বাতিল। তাহলে অন্য সব ধর্মই বাতিল, একমাত্র ইসলাম চলবে, কারণ ইসলাম একমাত্র চূড়ান্ত এবং সর্বশেষ জীবন ব্যবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। সবাই এটা জানে যে সর্বশেষ এবং নতুন ধর্ম হলো ইসলাম। ইসলামের পরে এসে কেউ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে এই দাবি কেউ করেনি, আর তার কোনো গ্রন্থ নেই, তার কোনো প্রমাণ নেই, আর করলেও তার প্রমাণগুলো যাচাই করে দেখেন যে ঠিক হয় আমরা সেটা মানবো, কিন্তু ইসলাম ছাড়া কিছুই টিকে থাকবে না, একমাত্র ইসলামই সঠিক। এখানে নয় আপনাকে ইসলাম মানতে হবে, আমাদের সবাইকে ইসলাম মানতে হবে। আমি সংক্ষেপে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি উত্তরটা পেয়েছেন। আর আলহামদুলিল্লাহ হিন্দু দাদাদের, খ্রিস্টানদের কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একজন ছাত্র, আর জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং ইসলামের ওপর অটল থাকা তৌফিক দান করুন। ইসলাম গ্রহণ করার জন্য তিনি আমাদের মানসিকতাকে খুলে দিন। অনেকে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ, কয়েকদিন ধরে শুনছি অনেকে ইসলাম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ, অনেক আপুরা ইসলাম গ্রহণ করছেন এবং ইসলাম গ্রহণ করছেন হিন্দু দাদারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ইসলামের সহায়তা আসা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।